এবং কেউ নাই যেন আমাদের একটু সহযোগিতা করবে এই গরমের তাপমাত্রায়, কেউ একটু আমাদের দেখেও না। এবং মনে করেন ছেলে মেয়ে নিয়ে মনে করেন ইনকাম পাতি কম, মহাজনরা যায় বললো মহাজন বিশ্বাস করে না যে হ্যাঁ তোমরা অর্ধেক টাকা রাইখাইছো বাসায়, এখন আমরা কী করব। কমাচ্ছে মানে এখন বাল বাস চালাইয়া থাকাটাই বড় সমস্যা হয়ে যেতেছে। দোকান আগে 400-500 ইনকাম করতাম, এখন ইনকাম আছে 200-250 টাকা। তো গরমের কারণে পারা যাচ্ছে না, আর বউ মেয়েগুলো না খাই তার মতনই কায়দা। অনেক লোক তো দেশ গ্রামে চলে যেতেছে, আমি আশা করছি নিয়াজ করছি যে অল্পদিনে আমি চলে যাবো দেশে। ভাই রহমান ভাই, এখন যে রোদের যে তাপ, তাপমাত্রা যত চলতেছে আমাদের ইনকামও তত কমে যাচ্ছে। এখন ভাড়া ভুট্টা নাই, মনে করেন যে লোকও নাই, গরমে কী করবে। এখন অসুস্থ হয়ে গাছে কিংবা কোনো জায়গায় একটা ছায়া জায়গায় আর কি আমাদের দাঁড়ায় থাকা লাগছে, এবং কেউ নাই যেন আমাদের একটু সহযোগিতা করবে এই গরমের তাপমাত্রায়, কেউ একটু আমাদের দেখেও না, এমন অপরিস্থিতি আমাদের আছে। এবং মনে করেন ছেলে মেয়ে নিয়ে মনে করেন ইনকাম পাতি কম, মহাজনরা যায় বললো মহাজন বিশ্বাস করে না যে হ্যাঁ তোমরা অর্ধেক টাকা রাইখাইছো বাসায়, এখন আমরা কী করবো। আমরা এখন দায় মুক্ত, এখন আমাদের কিছু করার নেই। এবত খাইছে আলহামদুলিল্লাহ ভালোই করেছে, দোয়া করি তারা যেন ভালো থাকে, তারাও যেন দোয়া করে আমরা যেন ভালো থাকি। তো আলহামদুলিল্লাহ গরমে ভালোই চলে, ঠান্ডা হইলে একটু কম চলে, তা আলহামদুলিল্লাহ গরমে আল্লাহর রহমতে অনেক ভালো চলে। পানি খেয়ে যান।